example দেয়া আছে সেটা হচ্ছে আপনার ম্যারিল্যান্ডে সো ম্যারিল্যান্ড ইউনিভার্সিটি এখানে তারা বলুন বলা হচ্ছে যে তারা কিভাবে করে তাদের এমপ্লয়ীদের মানে রিটেনশন আমাদের এমপ্লয়ী স্যাটিসফ্যাকশন বা ডিসস্যাটিসফ্যাকশনটা কখন হয় নরমালি যখন হচ্ছে এমপ্লয়ীকে ঠিকভাবে মোটিভেট করা না হয় বা হচ্ছে ফিনান্সিয়াল বেনিফিট না দেওয়া হয় বা অনেক সময় এমন হয় যে আপনার কোম্পানি অবস্থা খারাপ হলে এমপ্লয়ীদেরকে হচ্ছে সবার আগে লে অফ করা হয় মানে কস্ট কাটিং এর ক্ষেত্রে সো ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড এরকম একটা সিচুয়েশন আসে নরমালি বাকি ইউনিভার্সিটিগুলো মোস্ট অফ দেম তারা দে আর গভর্নমেন্টালি ফান্ডেড বাট এই ইউনিভার্সিটি গভর্নমেন্ট ফান্ডটা এক সময় তারা দিতে পারে গভর্নমেন্টের অবস্থা খারাপ ছিল ইকোনমিক্যাল অবস্থা সো তারা ফান্ডে কস্ট কাটিং করে কস্ট কাটিং করার পরে তাদের প্রায় 2.6 মিলিয়ন হচ্ছে ফান্ডের শর্টিং চলে আসে সো 2.6 মিলিয়ন ইজ হিউজ অ্যামাউন্ট তাদের ফ্যাকাল্টি মেম্বার সংখ্যা দেখতে পাচ্ছেন 6,500 ফ্যাকাল্টি মেম্বার্স দ্যাট মিনস হিউজ স্টাফ অনেক বিশাল ইউনিভার্সিটি সো এই যে 6,500 এমপ্লয়িকে চালানো 2.6 মিলিয়ন যখন বাজেট শর্টেজ তখন ইট ওয়াজ অ্যা ভেরি চ্যালেঞ্জিং জব তখন তারা কি করলো যে এখন যদি ডিরেক্টলি অফে যায় তখন কি হবে ইউনিভার্সিটির রেপুটেশনের ব্যাপার আছে না স্টুডেন্টরা বলবে যে টিচারদের লে অফ করে দিচ্ছে ভালো করে টিচাররা নাই হঠাৎ করে একটা ক্রাইসিস দেখা যাবে তখন কি করা যায় সো ফার্স্টে তারা চিন্তা করলো ঠিক আছে আমি হচ্ছে কস্ট আমার স্যালারিটা রিডাকশনে যাই নট পার্মানেন্টলি বাট ফর আ সার্টেন পিরিয়ড যতদিন পর্যন্ত হচ্ছে ক্রাইসিস সমস্যা সো কস্ট কাটিং করার পরও স্যালারি কাটিং করার পর 6,500 অনেক অ্যামাউন্ট দেখলো যে না তারপরেও বাজেট দিয়ে হচ্ছে তারা দেখা যাচ্ছে যে বাজেটটা ঠিকভাবে করছে না তাও শর্ট থাকে সো এরপর চিন্তা করলো আচ্ছা ঠিক আছে এখন আমাদের লে অফ না আছে আর কি অপশন থাকতে পারে বলেন তো যদি আপনি একটা এমপ্লয়ি ধরেন সব এমপ্লয়ি স্যালারি কমিয়ে দিলেন কমানোর পরেও কোনোভাবেই আপনি বাজেট মিলাতে পারছেন না তখন লে অফ ছাড়া আর কি অপশন থাকতে পারে পার্ট টাইম অথবা কন্ট্রাকচুয়াল বেসিসে যাওয়া পার্ট টাইম আপনি সে তো অলরেডি আপনার ফুল টাইম এমপ্লয়ি তাকে হঠাৎ করে কন্ট্রাকচুয়াল করে দিবেন ইউনিভার্সিটি চিন্তা করলো যে টিচার তো হচ্ছে আমাদের ওদের তো সেমিস্টার বেসিস 4 মান্থসের সেমিস্টার বা 6 মান্থসের সেমিস্টার সো সব টিচারদের তো আর সব সেমিস্টারে কোর্স অনেক বেশি থাকে না বাহির ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে একটা প্রফেসর একটা কোর্সই নেয় সেটাকে স্পেশালাইজড সো তারা তখন চিন্তা করলো ওকে ওয়াই নট গিভ দেম আ আনপেইড লিভ সো তাদের কিভাবে করে বললো যে লেটস থিঙ্ক অ্যাজ ইট ইজ আ হলিডে আপনি 6 মাসে আপনাকে ভ্যাকেশন দেওয়া হলো সো আপনি এই বা 4 মাসে এই সেমিস্টারটা আপনি কন্টিনিউ করবেন না আপনি আবার নেক্সট সেমিস্টার কন্টিনিউ করবেন নেক্সট সেমিস্টারে আবার কি এই সেমিস্টার যারা কন্টিনিউ করছে তারা আবার নেক্সট সেমিস্টার করবে না তার মানে কি হাফ হয়ে গেল না সো 6,500 এমপ্লয়িকে হাফ করে নিল যে হাফ হচ্ছে এই সেমিস্টার হাফ ওই সেমিস্টারে সো কেউ আসলে জবও হারালো না আর এই গভর্নমেন্ট ফান্ডিং এর বিষয়টা হচ্ছে টেম্পোরারি এটা তো পার্মানেন্ট সো আলটিমেটলি কিন্তু মানে ধরেন এখন আপনার হবে না আপনি 6 মাস বসে থেকে 6 মাস করতে পারবেন না সার্টিফিকেটলি কিন্তু আপনি এর মধ্যে জব খুঁজেই নেবেন এটা কিন্তু রিজনেবল টাইম পাওয়া যায় তো তারা করলো যে কি ডিরেক্টলি হচ্ছে আপনারা লিভে মানে লে অফে না দিয়ে না যে তার চিন্তা করলো না আনপেড লিভে দিই আর প্লাস হচ্ছে স্যালারি রিডাকশন যখন হচ্ছে না সো দ্যাট ওয়াজ দেয়ার পলিসি ডিরেক্ট লে অফে না যাওয়া আর যদি ডিরেক্ট লে অফে যেতে কি হতো অনেকে আনসাটিসফাইড হয়ে জব ছেড়ে দিত মনে করতো যে না আমার কলিগকে বাদ দিয়ে দিয়েছে দ্যাট মিনস আই এম নেক্সট সো অনেকে দেখা যেত ভালো ভালো যারা ছিল এমপ্লয় চলে যেতে পারতো এখন তারা কি করলো তারা কিন্তু আলটিমেটলি যারা তাদের ভ্যালুয়েবল এমপ্লয় তাদেরকে কিন্তু তারা ঠিকই রাখতে পারছে রিটেনশন করে রাখছে আর যারা মনে করছে যে না ওরকম পটেনশিয়ালিটি নাই বা তাদেরকে ছেড়ে দিলে সমস্যা নাই তাদেরকেই কিন্তু তারা আনপেইড লিভে পাঠাচ্ছে সো দ্যাট তারা যদি মনে হয় যে না আমার হবে তাহলে থাকবে আর যদি মনে হয় যে না আমার হবে না আনপেইড লিভে আমি থাকবো না তারা জব খুঁজে নিবে ম্যানেজ করে নিবে সো দ্যাট ওয়াজ দেয়ার পলিসি সাকসেশন প্ল্যানিং এর আগেও এটা নিয়ে কথা বলা হয়েছিল হোয়াট ইজ সাকসেশন প্ল্যানিং তৈরি করা বক লিডার তৈরি করা পরবর্তী পজিশন গুলোকে সো সাকসেশন প্ল্যানিং ইজ ফর দা হায়ার লেভেল পজিশনস রাইট যখন একটা কোম্পানিতে হ্যাঁ আপনার ম্যানেজারিয়াল পজিশন গুলো ফিল আপ করার জন্য এমপ্লয়িকে সিলেক্ট করা হয় তাদেরকে গ্রুমিং করা হয় দ্যাট প্রসেস ইজ কল্ড সাকসেশন প্ল্যানিং সাকসেশন কথাটা সাকসেসর থেকে এসেছে উত্তরসূরি আমরা যেটা বলি সাকসেসর সো কোম্পানিতে আমার আমার নেক্সট সাকসেসর কে হবে আমার পরে আমার জায়গাটা কে নেবে হেড পজিশন গুলোকে সেই প্রসেসটাকে আমরা সাকসেশন প্ল্যানিং বলি সো সাকসেশন প্ল্যানিং এর নরমালি দুইটা পারপাস একটা হচ্ছে এমপ্লয় যখন চলে যাবে তার গ্যাপটা কে ফুলফিল করবে আরেকটা হচ্ছে এই আমি এমপ্লয়দেরকে হঠাৎ করে তো নিয়ে বসে দিলেই হবে না আজকে মার্কেটিং হেড নাই আমি এক্সিকিউটিভ বা আমি সিনিয়র এক্সিকিউটিভ থেকে একজনকে
can be the future leader. এখন আমাকে বল তো সাকসেশন প্ল্যানিং এই জিনিসটা কি মানে খুব পজিটিভ জিনিস সব সময় কি এটা হচ্ছে পজিটিভ আউটকাম নিয়ে আসে অর্গানাইজেশনে অনেক ক্ষেত্রে ম্যাডাম নিয়ে আসে কোন ক্ষেত্রে দেখা যায় যে আমি ইন্টারনালি যদি নেগেশিয়ে হয়তো বা থিওরিটিক্যালি তার অনেক নলেজ কিন্তু প্র্যাকটিক্যালি যদি সে ওইটাতে ক্যাপাবল না হয় সেক্ষেত্রে আবার ওটা একটু ডিফিকাল্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমি তো তাকে গ্রুম করে নিচ্ছি না আমি তো তাকে শিখাচ্ছি তাই ওখানে সাকসেশন প্ল্যানিং প্ল্যানিংটা তো হচ্ছে ধরো 6 মাস বা 1 বছর একটা প্ল্যানিং যে আমাদের উইদিন 6 মান্থস ওই হেড হচ্ছে রিটায়ার করবে সো ওই 6 মাস আমি হচ্ছে একজনকে গ্রুম করে ওই পজিশনে নিয়ে যাচ্ছি নরমালি হয় কি যে ধরেন একটা ডিপার্টমেন্ট যদি 15 জন থাকে এর মধ্যে টপ 3 সিলেক্ট করা হয় তিনজনকে গ্রুমিং করা হয় পরে আলটিমেটলি তিনজনের মধ্যে যে সবচেয়ে বেস্ট পারফর্মার হয় তাকে হচ্ছে পজিশনটা দেওয়া হয় এইভাবে করে থাকে ম্যাডাম আমার মনে হয় যে একটু তো রিক্স অনেক সময় এইভাবে হয় হয়তো এটা আমার ছোট মনের কারণে চিন্তা করছে এরকম সেটা হলো আমি যখন আমার বা আমি করে থাকি সাকসেসফুল প্ল্যানিং আমাদেরও আছে আমরা করি নেক্সট লেভেল ইয়ে থেকে তারা অনেক ক্ষেত্রে মানে আমার জন্য অনেক রিস্ক সাকসেসফুল প্ল্যানিংটা যখন আমরা প্রপারলি আসলে করি তখন আমার অনেক হাই স্যালারির কারণে দেখা যায় যে এটা একটা সুযোগ সৃষ্টি হয় অর্গানাইজেশন আমাকে বাকি যখন তারা পেয়ে যায় যে না এটা তো ভালোই পারফর্ম করছে মানে এটা একটা হতে পারে আবার একটা আমার ছোট মনের চিন্তা হতে সো অনেক সময় যারা থাকে যে এক্সিস্টিং এমপ্লয়ি তাদের কাছে একটা রিস্ক মনে হতে পারে যে হোয়াট ইফ যে ওই এমপ্লয়ি এতই ভালো যে তার রিটায়ারমেন্টের আগে তাকে রিমুভ করে দেওয়া হোক কারণ হাই পে করা হতো আবার অনেক সময় এমনও হয় যে ওই কম স্যালারিতে ওই ট্যালেন্টেড পেয়ে গেছে আপনার হয়তো ওই নিডটা নাই আরেকজনের নিডটা আছে আপনি হয়তো 15,000 টাকা চাকরি করবেন না আরেকজন 15,000 ঠিকই করবে তো জিনিসটা এরকম না হতে পারে ওই ম্যানেজারের পজিশনে আপনাকে 1,00,000 পে করতে হয় কিন্তু যাকে এখন সাকসেস বানানো হচ্ছে তার মধ্যে ওই যে কোয়ালিটিটাও আছে প্লাস হচ্ছে সেম জিনিসটা সে 60,000 করতে সে রাজি তখন তো ওই জবটা পজিশনটা আগে রিমুভ করে দেওয়া হয় সো এটা একটা কিন্তু রিক্স রয়ে যায় সো এই জন্য অনেক সিভিলিটির একটা মনে হয় বিষয় থাকে মানে এর জন্য কি আপনি এক বছর পরে হেড পজিশনে যেতে পারবেন সো আপনি কি একটু এফোর্টটা বেশি দিবেন না
ইউ অলরেডি নো হোয়াট ইজ দ্য গোল রাইট হোয়াট ইজ দ্য রিওয়ার্ড সো এটা হচ্ছে একটা পজিটিভ জিনিস যেটা তারা ইউজ করেছে এখন সাকসেশন প্ল্যানিং এর আমার প্রসেসটা কি ফার্স্ট অফ অল অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিটা আমার লাইন আউট করতে হবে ম্যাপিং করতে হবে এখন অর্গানাইজেশনের স্ট্র্যাটেজির সাথে সাকসেশন প্ল্যানিং সম্পর্কিত সাকসেশন প্ল্যানিং করার জন্য কি আমার অর্গানাইজেশনের প্ল্যানিং পলিসি স্ট্র্যাটেজি জানা দরকার আছে কোনো আমাদের আলটিমেটলি টার্গেট কি একটা কোম্পানিতে আমরা যাই করি না সাকসেশন প্ল্যানিং করি আমরা হচ্ছে রিক্রুটমেন্ট করি আমরা হচ্ছে মোটিভেশনের ট্রেনিং আছে অর্গানাইজেশনের গোল আছে করা তাই মানে তার মানে হচ্ছে অর্গানাইজেশন হচ্ছে প্রফিটেবল করা মেক ইট প্রফিটেবল আর ব্র্যান্ড নেম ভ্যালুটা হচ্ছে ক্রিয়েট করা এটাই তো প্রতিটা অর্গানাইজেশনের টার্গেট থাকে সো আমার অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিটা মাথায় রেখে আলটিমেটলি সব কাজ করতে হয় না সো ফার্স্ট অ্যালাইন উইথ দ্য স্ট্র্যাটেজি যে আমার স্ট্র্যাটেজি কি বলে সেই অনুযায়ী হচ্ছে আমার টার্গেটটা সেট করা কোম্পানির জন্য এরপর অবশ্যই হচ্ছে একটা প্ল্যানিং করতে হবে আমার ক্যান্ডিডেট সিলেক্ট করতে হবে ক্যান্ডিডেট সিলেক্ট করার পর তাদেরকে কি করতে হবে একটা রাইট অ্যামাউন্ট অফ ট্রেনিং দিতে হবে একটা পিরিয়ড টাইমের জন্য এখন আপনি এক মাস পর রিটায়ারমেন্টে যাবে আপনি চিন্তা করেন আছে এক মাসের জন্য ট্রেনিং দিয়ে একটা হায়ার পজিশন উঠিয়ে দিই সো তখন কি জিনিসটা আসলে ইফেক্টিভ হবে এক মাসে কি আসলে সব কাজ জানা পসিবল না না কখনোই না এরপর কি করতে হবে সাকসেশন প্ল্যানে কোঅর্ডিনেট করতে হবে আমি যে এই যে লিলি যে কম্পেয়ার করছে লিলি ওদের 38,000 এমপ্লয় থেকে 38 এমপ্লয় সিলেক্ট করলো 38 এমপ্লয় তো কোনো ছোট নাম্বার না তাদেরকে ঠিকভাবে কোঅর্ডিনেট করতে হবে না যে সবাইকে রাইট অ্যামাউন্ট অফ ট্রেনিং পাচ্ছে কিনা সবাইকে এক্সটার্নাল বা ইন্টারনাল ট্রেনিংটা ঠিক আছে তাদেরকে আসলে শিখছে নাকি শুধু ট্রেনিং করেই যাচ্ছে নাকি ম্যানেজার বলছে আমি শিখাচ্ছি কিন্তু আসলে কিছু শিখাচ্ছে না তো এই জিনিসটা হচ্ছে ঠিক মতো মনিটরিং করতে হবে ফাইনালি হচ্ছে যে আপনার সাকসেশন প্ল্যানিং এর যে এমপ্লয়গুলোকে সিলেক্ট করা হবে তাদের মধ্যেও তো আমরা মানে ফাইনালি হচ্ছে একজনকে সিলেক্ট করবো দুজনকে সিলেক্ট করবো রাইট সো ওই ফাইনাল অ্যাসেসমেন্টটা হচ্ছে লাস্টে করা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কথা বলেছিলাম না দেখেন আরও দুটা ডিসঅ্যাডভান্টেজ আছে অর্গানাইজেশনে যদি আপনি জানিয়ে নিন যে আপনার অনেক দাম হ্যাঁ অনেক ভ্যালু আপনি তো উপরে বেড়াবেন তখন আপনি মনে করবেন আমি অর্গানাইজেশনে কেন থাকবো আমি তো অনেক ভালো আমি অন্য অর্গানাইজেশনে চলে যাবো সো এটা একটা প্রবলেম হতে পারে না কোম্পানি যখন আপনাকে বলবে যে ইউ আর দ্য নেক্সট হেড ইউ আর দ্য নেক্সট সিইও এমডি তখন আপনি তো মনে করবেন ওকে তার মানে আমার মধ্যে কোয়ালিটি আছে সো ওয়াই স্টে হিয়ার আমি আরো ভালো বার্গেনিং করে ভালো জায়গায় চলে যাবো সো এটা একটা সমস্যা যে এমপ্লয়িরা তখন কনফিডেন্স গ্রো করে আর অর্গানাইজেশন লিভ করে কারণ তারা মনে করে যে না আমার কাছে বার্গেনিং পাওয়া আছে আবার এক্সিস্টিং কোম্পানির সাথে বার্গেনিং করে আপনি এমন একটা পর্যায়ে গেলেন যে আপনি রেডি যে আপনি পজিশনটা টেক ওভার করবেন ওই টাইমে আপনি বললেন যে না আমার তো ভালো অফার আছে আরেক জায়গা থেকে আপনি যদি আমাকে এই স্যালারি না দেন তাহলে থাকবো না সো একটা বার্গেনিং পাওয়ার চলে আসে সো এটা কোম্পানির জন্য একটা নেগেটিভ সাইড আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এমপ্লয়ার কিছু আনরিয়ালিস্টিক আর কি জিনিস চিন্তা করে ফেলে এক্সপেকটেশন তারা নিয়ে রাখে আনরিয়ালিস্টিক আনরিয়ালিস্টিক চিন্তা কি হতে পারে এমন হতে পারে যে আপনি এমপ্লয় মনে করতে পারে যে আমার ছাড়া তো অর্গানাইজেশন চলবেই না যেহেতু আমাকে সাকসেশন প্ল্যানিং এ পার্টি বানাচ্ছে তার মানে আমি হবই অনেক সময় ওভার কনফিডেন্স হয়ে যায় না হয়তো আপনি সাকসেশন প্ল্যানিং এ পার্ট বা ইউ আর নট পারফর্মিং গুড তখন তো আপনাকে পজিশনটা দিবে না বাট সে একটা চিন্তা করে নেয় যে না আমাকে যেহেতু সাকসেশন প্ল্যানিং এ পার্ট বানানো হয়েছে সো আমি ফিউচার লিডার হব এই ফিউচারে ওই পজিশনে যাব সো কিছু আনরিয়েলিস্টিক চিন্তা করে সো এটা একটা ব্যাড সাইড অ্যাডভান্টেজের চিন্তা হচ্ছে যে এটা একটা ফ্লেক্সিবল জিনিস আপনার বাহির থেকে কাউকে নতুন করে আনতে হচ্ছে না নতুন করে কালচার শেখাতে হচ্ছে না অলরেডি তো এক্সিস্টিং এমপ্লয় কিছু এক্সিস্টিং কালচার জানে কাজের ফর্মুলা জানে সো তাকে খুব একটা গ্রুমিং করা লাগে না আরেকটা হচ্ছে রিটেনশন স্ট্র্যাটেজি এমপ্লয়রা ওই যে জলের মায়া থাকে যে আমি তো জানি যে দুই বছর পর আমি এই পজিশনটাতে যাবো সো দুই বছর আমি কষ্ট করলাম তারা এমপ্লয়রা চাকরি ছেড়ে যায় না ভালো এমপ্লয়িগুলো থেকে যায় এটা হচ্ছে একটা পজিটিভ সাইড এখন আপনার ম্যানেজার হলে কি করবেন সাজেশন প্ল্যানিং করবেন নাকি করবেন না কি মনে হয় পজিটিভ আমি যদি আমি যদি আমার অ্যাচিভমেন্ট দিই একজন ম্যানেজারের অ্যাচিভমেন্ট হচ্ছে তার চেয়ে ভালো একজন তৈরি করা এবং সে এই জিনিসটা কি সবাই আসলে মানে তার চেয়ে ভালো হবে কিছু এজন্য তো আমি একটা লিডার ম্যানেজার ডিফারেন্ট বস লিডার ডিফারেন্ট আর মানে আর্টিকুলেশন সাথে মিলে যায় এটা শুধু ম্যানেজার বা লিডারশিপ না আপনি যেটা বলছেন না স্ট্র্যাটেজি অ্যালাইনমেন্ট স্ট্র্যাটেজি অ্যালাইনমেন্টের কারণেও আমি আমার পজিশনে থেকে চাইবো যে এটা তৈরি করতে যদি এখানে একটা ছোট জিনিস হয়তো হিডেন আছে সেটা হচ্ছে যখন আমি এই গ্রুমিং করছি বা তৈরি করছি তখন আমি কিন্তু থেমে নাই আমি আমাকেও তৈরি করছি হ্যাঁ এই জিনিসটা অনেকেই বুঝে না যে আমি যে আপনাদের পড়াচ্ছি এটা কি আমার গ্রুমিং হচ্ছে না আমি নতুন করে অনেক কিছু জানছি
আমি নতুন করে পড়াশোনা করছি, আমি নতুন করে অনেক কিছু সার্চ করে আমি অনেক ইনফরমেশন জানি, কিন্তু আমার একটা আপগ্রেডেড হওয়া, আমি নেক্সট সেমিস্টার যদি সেম কোর্স নেই, মানে আই হোপ যে আমি এটা ভালো নিব, তখন আমার নলেজ আরো বেশি হবে, আমি আরো আমি অলরেডি যে জানি তখন তো আমার এটা পড়া লাগবে, তখন আমি নতুন জিনিস নিব না, সো আমার কিন্তু নলেজ ইনক্রিজ হচ্ছে। সো ম্যানেজারের জিনিসটাকে সেমই না, আপনি যখন একটা মানুষকে ট্রেন করছেন আপনি তো আরো শিখছেন, তাকে শেখার সাথে সাথে আপনার নিজেরও কিন্তু একটা এক্সপিরিয়েন্স বাড়ছে। বাট এই জিনিসটা আমাদের বাংলাদেশে আসলে একটা ছোট মানুষের কাছে আমরা চিন্তা করি না, আমরা মনে করি যত দাবি রাখা যায় ততই ভালো, আমরা শিখতে দিব না, মানে আমাদের উপর আউটকাস্ট করে যাবে। অ্যাজ এ প্র্যাকটিশনার আমি আরো শার্প হয়ে যাচ্ছি এবং আমি আরো উপরে চলে যাচ্ছি, নেক্সট পজিশন গুলো আমি কিন্তু তখন অ্যাচিভ করতে পারছি। এটাই সেলফ ইমপ্রুভমেন্টের একটা অপশন থাকে। এরপর আসে আমাদের রিপ্লেসমেন্ট চার্ট। সাকসেশন প্ল্যানিং ইজ ফর দা টপ লেভেল ম্যানেজারস, যারা টপ লেভেল ম্যানেজার হবে তাদের জন্য করা। রিপ্লেসমেন্ট চার্ট ইজ ফর দা জেনারেল এমপ্লয়িজ, লোয়ার লেভেল এন্ড মিডল লেভেল এমপ্লয়িজ মোস্টলি। সো রিপ্লেসমেন্ট মানে এভরিডে প্ল্যান, তার মানে এরপরে কে আসবে, এক্সিকিউটিভ চলে গেল নতুন আর একজন এক্সিকিউটিভ লাগবে, সিনিয়র এক্সিকিউটিভ হয়ে গেছে একজন এক্সিকিউটিভ থেকে নতুন আরেকজন এমপ্লয়ি লাগবে। সো একজনকে টিম লিডার করা হলো, পাঁচজনের গ্রুপ ছিল তো একজন মেম্বার খালি হয়ে গেল, তখন আমার আরেকজন মেম্বার লাগবে। সো এটা হচ্ছে একদম ডে টু ডে আর কি, আপনার লোয়ার লেভেল এমপ্লয়ির জন্য এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ বা সামওয়াট মিড লেভেলের জন্য আমরা এই প্ল্যানটা করি, দ্যাটস ফর রিপ্লেসমেন্ট চার্ট। অর্গানাইজেশনে কি হয়, তারা একটা চার্ট বানিয়ে রাখে, এটা আইদার বুলেটিন বোর্ডে থাকে না হলে এখন মোস্টলি হচ্ছে সফটওয়্যারে করে। সো আপনি ওই চার্টটা দেখলে বুঝবেন যে কোন পজিশনগুলো খালি, কে উপরে চলে গেছে, কোন পজিশনের জন্য লোক লাগবে। তো বড় অর্গানাইজেশনগুলোতে রিপ্লেসমেন্ট চার্ট করা লাগে, ছোটগুলোতে তো আমরা জানি যে পাঁচজন ছিল একজন নেই লাগবে, কিন্তু ব্যাংকের কথা চিন্তা করেন কতগুলো ব্রাঞ্চ। সো আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন যে কোন উপায় গেল আসলো? সে আরো একটা জায়গাতে হয়তো প্লেসটা করে নিতে পারবে,
কিন্তু আমাদের মূল যে টার্গেটটা ডেভেলপমেন্ট গোল বলি সেই জায়গাটা এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বাকিদের কি মনে হয় আমরা আধা ঘন্টা এক ঘন্টা স্টে করতে হতো পরের দিন আমরা আধা ঘন্টা এক ঘন্টা কমায় আমরা আসতাম এটা আমাদের ওই সিস্টেমটা ভালো ছিল
সো দ্যাট ইজ আওয়ার মেন্টরিং আর এটা হচ্ছে আমাদের মেন্টরিং মডেলটা যেভাবে করে করা হয় প্রথমে হচ্ছে আমাদের নিড অফ মেন্টি তাকে পার্সোনাল ডেভেলপমেন্ট দরকার নাকি প্রফেশনাল ডেভেলপমেন্ট দরকার প্রফেশনাল ডেভেলপমেন্ট মানে ওই কাজ সম্পর্কে সেটা তো জানে না পার্সোনাল তার মানে তার পার্সোনাল কিছু কোর্স দরকার হবে ইনডিড সার্টিফিকেট দরকার বা একটা ডিপ্লোমা কোর্স তার করতে হবে সেই কোর্সটা তার নাই এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখতে হবে স্কিল এক্সপার্টাইজ আপনার হচ্ছে মোটিভেশন কোনটাতে পায় সবাই তো সেম জিনিসে মোটিভেশন হয় না পায় তাকে কোন জিনিসটা দিলে সে কাজ করবে এরপরে হচ্ছে আমাদের প্রোগ্রাম গোল সেট করা অ্যাসেসমেন্ট করা ফার্স্টে কোনটা দরকার গোল সেট করা যে আমি ইমপ্লয়িকে এই জিনিসটা শিখাতে চাই লাস্টে মেজার করে দেখতে চাই আমি যা নলেজ দিলাম আসলে শিখেছি কি শিখে নাই এরপরে হচ্ছে নিড অফ দ্য অর্গানাইজেশন আমাদের সাকসেশন প্ল্যানিং আমি কি কি কোন কোন জায়গায় ইমপ্লয়িকে ইউজ করতে চাই সাকসেশন প্ল্যানিং এর জন্য ইউজ করব স্কিল গ্যাপের জন্য ইউজ করব নাকি স্ট্র্যাটেজি মেকিং এ আমি ইমপ্লয়িকে ইউজ করব আমি কোন জায়গায় ইউজ করব সো দ্যাট ইজ অল মডেল অফ মেন্টরিং সো আজকে এইটাই এক্সাম্পলটা দেখে নিয়ে জাস্ট হচ্ছে এই মেন্টরিং এর একটা এক্সাম্পল এখানে দেওয়া ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের টপিকটা একটু নিলাম পার আমি শর্টলি বলে দিচ্ছি Consider your current or most recent employer. Does the organization employ any human capital metrics or key performance indicator? First of all, কি বলা হচ্ছে? Consider your current. আমরা আপনি যে organization job করছেন, কেউ যদি job না করে, তাহলে আপনি একটা company choose করে নিতে পারেন, বা আপনার যারা relative আছে তাকে জিজ্ঞেস করে করতে পারেন। But বেকার এটাই হবে আপনার যে যে organization আছে সেটা নিয়ে করবে। সেখানে বলা হচ্ছে যে তাদের আপনাদের কোন KPI আছে কি পারফরম্যান্স ইন্ডিকেটর আছে যদি থাকে তাহলে ওই জিনিসটা কিভাবে ইউজ করা হয় মানে হোয়াট আর দ্য KPI এক্সিস্টিং KPI কোন KPI টা আপনার কাছে মনে হচ্ছে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি চাই মানে ওকে দিস আ গুড KPI আসলে অর্গানাইজেশন গোল ফিল করে আর এমন যদি হয় যে কোনো KPI নাই বা যে KPI টা আছে ওটা আসলে কাজ করে না KPI দেওয়া বাট ইট ডাজন্ট ওয়ার্ক মানে যে পারপাসে করা সেই পারপাস সার্ভ করে না কেন করে না প্রবলেমটা কই সেটা আইডেন্টিফাই করুন আর যদি KPI নাই থাকে তাহলে ভাবেন যে KPI কেন নাই আর কেন করা উচিত মানে আপনি সাজেস্ট করবেন যে কোম্পানি কি কি KPI থাকা উচিত ছিল কিন্তু KPI গুলো নাই থাকলেও ওটা ক্রিটিসিজম লিখবেন পজিটিভ সাইড লিখবেন আর না থাকলে আপনি আপনার মতো করে একটা KPI দিবেন যে এটা KPI এটা নাই বাট আমার মনে হচ্ছে এটা থাকা উচিত ছিল সো দ্যাটস ইট ম্যাডাম KPI এটা যেমন আমার নিজস্ব কিছু KPI আছে আমার একটা আলাদা জব রোল সেই KPI নিয়ে আমি এটা কাজ করব নাকি আসলে আপনার যার যার পজিশন আপনি যে পজিশনে জব করছেন ওই পজিশনে আপনার KPI টা নিয়ে আপনি করবেন যে আপনার এই KPI বাট আপনার কি মনে হয় যার কি থাকলে ভালো হতো বা যদি মনে হয় এটাই পারফেক্ট কেন পারফেক্ট মনে হয় এই জিনিসটা এক্সপ্লেইন করুন সো অ্যাসাইনমেন্টটা কিন্তু খুব বড় না ছোটই হবে এই জন্য এটা ইন্ডিভিজুয়াল দেওয়া সো দ্যাট আপনাদের বেশি টাইম না লাগে ফন্ট সাইজ সবকিছু দেওয়া আছে টাইমস নিউ রোমান 12 টাইটেলের জন্য 14-16 ইউজ করতে পারেন লাইন স্পেস আছে 1.5 অবশ্যই আমাকে ইমেল করবেন আমার ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে কোনো হার্ড কপি জমা দেওয়া লাগবে না কালকে 8 তারিখ হচ্ছে আমাদের ডেডলাইন ডিরেক্ট কপি পেস্ট করবেন তাই না ডিরেক্ট কপি পেস্ট করার সাথে কিছু নাই কারণ আপনার নিজের অর্গানাইজেশন জন্য আপনি নিজে লিখতে হবে স্ট্রাকচার তো হবে একটা কভার পেজ দিবেন সাবমিটেড টু আমাকে এই যে আমার নাম ভিজিটেশন সব লেখা আমি প্রফেসর না লেকচারার প্রফেসর লিখবেন না নাম তাহিন স্পেলিংটা দেখে নিন ঠিক আছে আর সাবমিটেড বাই হচ্ছে আপনার নেম আইডি ইউনিভার্সিটি লোগো সাবমিশন ডেটটা আর টপিকটা দিয়ে দিন ঠিক আছে কভার পেজে টেবিল অফ কন্টেন্টে অবশ্যই যে টপিক আর হচ্ছে নাম্বারগুলো থাকবে কোন পেজে কি লিখেছেন জাস্ট টাইটেল আর নাম্বার যার যার অর্গানাইজেশন কেপি এটা কি তুলে ধরে দেবে একদম পুরো হ্যাঁ করতে পারেন কোনো সমস্যা নেই রিপোর্ট বডি আর রেফারেন্স রেফারেন্স আপনি যদি ইন্টারনেট থেকে কোনো ইনফরমেশন নেন বই থেকে বা অর্গানাইজেশন কোনো ওয়েবসাইট থেকে নেন জাস্ট ওগুলো পয়েন্ট আউট করে লিখে দিলেই হবে আর কোনো কিছু না পেজ নাম্বারটি ইনক্লুড করবেন 1 2 3 4 5 দ্যাটস ইট ওকে ম্যাডাম লোগো কোথা থেকে পাবো সুপার সাবজেক্ট স্কলারশিপ